বিশ্বকে আজকে একটা জিনিস দেখাতে যাচ্ছি, যারা এতদিন যাবত আমার প্রতি অনেক গোসা করেছেন মুসলিম হয়েও, যে কেন ভাই ইউক্রেনের বিপক্ষে গিয়া আপনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সাপোর্ট করেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কেন সাপোর্ট করি। দর্শক, খুবই ভালো, মন ভালো করার মতন একটা সংবাদ। এমনকি এই খবরের পর রাশিয়ার প্রতি, পুতিনের প্রতি, রাশিয়ার রাষ্ট্র ব্যবস্থাতে যে আইন মানে প্রচলিত আছে সেগুলোর প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা আরও অনেকগুণ বেড়ে গেছে। কারণ ওই দেশে এমন এক ঘটনা ঘটেছে বা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা অলরেডি আপনারা জানেন যে পবিত্র কোরআনকে অবমাননা করা রাশিয়ার আইনে অপরাধ। তবে এটা কি শুধু মুখে মুখে না কাজে, এটা এই প্রথমবারের মতন সামনে উঠে এসেছে রাশিয়াতে কোরআন অবমাননাকারীদের কী শাস্তি হচ্ছে, আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা মুসলিম রাষ্ট্রগুলোতে আছি, আমাদের দেশে কিন্তু এত দ্রুত এত সিস্টেমে মানে এগুলোকে অনেক সময় কার্যকর করা সম্ভব হয় না, পুতিনকে ভালোবাসা। তো দেখি চলুন মানে মূল ঘটনা। রাশিয়ার ভোলগা নদীর তীরের একটা শহর হচ্ছে উলিয়ানোভস্কে, সেখানে একজন মিশরীয় যুবক বসবাস করে। আপনার রাশিয়াতে যেহেতু অনেক বিদেশি মানুষ আছে, মিশরীয় মানেই মুসলিম বিষয়টা আবার তা না, আবার মুসলিম মানেই যে আমরা কোরআন এবং রাসুল বা হাদিসে বিশ্বাসী তাও না, আমাদের মধ্যে অনেক নাস্তিক আছে না বা ধর্ম সম্পর্কে একটু খাজজানি আছে। তো ওই মিশরীয় যুবকের আবার কোরআন নিয়ে হালকা খাজজানি আছে। তো সেই যুবকের বিরুদ্ধে কোরআন অবমাননা করার সন্দেহে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাশিয়ার প্রচলিত রাষ্ট্রীয় আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আবার বলছেন যে রাশিয়ার আইনটা মাশাল্লাহ কত সুন্দর করে পুতিনকে আঁকো করছে। পশ্চিমাদের সাথে এটাই পুতিনের পার্থক্য, যে অন্য ধর্মকে শ্রদ্ধা, অন্য ধর্মের প্রতি মানে শ্রদ্ধা বা কী বলা হচ্ছে মান্যতা রাখার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব সেটা তিনি পালন করে দেখিয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটির স্থানীয় শাখা এক বিবৃতিতে জানিয়েছে, গত পহেলা জুন শহরের আপনার ওই ওভেগা শহরের সিয়াগা নদীর উপর একটি ফুটওভার ব্রিজ থেকে ওই ব্যক্তি কোরআন অবমাননার কাজটি করেন। এখন হইতে পারে সে ফালাই দিছে, হইতে পারে সে ছিঁড়া ফেলছে, হইতে পারে আগুন লাগাইছে, পারে সে যাই করছে সেটা কোরআনের প্রতি অবমাননা বা অপমান করছিল। তদন্তে দেখা গেছে 28 বছর বয়সী এই মিশরীয় যুবক নাউজুবিল্লাহ সে করছে কি আপনার কোরআনকে মাটিতে রেখে পা দিয়া জুতা দিয়া পারাইছে, নাউজুবিল্লাহ। এরপর তাতে মদ ছিটিয়ে মানে মদ দিয়া ভিজাইয়া সেটারে পানিতে ফালাই দিছে, আগুন ধরাইছে নাকি আই ডোন্ট নো। আবার এই ঘটনাটিকে এই যুবক তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিল। পুরো তদন্ত না হওয়া পর্যন্ত যুবককে আটক রাখার সুপারিশ করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা। এরই মধ্যে যুবকের বাড়িতে তল্লাশির পরোয়ানা জারি করেছে রাশিয়ার সরকার। দোষী সাব্যস্ত হলে বিদেশি যুবকের রাশিয়ায় 5 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে, যেটা মানে এক্সট্রিম লেভেলের একটা পছন্দের কাজ হয়েছে আমার, রাশিয়ার মতো একটা অমুসলিম দেশে। বাট তাদের সেকেন্ড রিলিজন হিসাবে ইসলাম কিন্তু সেই দেশে জায়গা করে নিয়েছে। তারপরে দেখেন মাশাল্লাহ বিদেশি যুবক সে যখন এই ঘটনা করছে 5 বছরের কারাদণ্ড পুতিনের দেশে, জেলের ভিতরে যে মাফিয়া আছে মাইরা কিন্তু তামা তামা করে ফেলবে। স্থানীয় গণমাধ্যম সন্দেহভাজন যুবককে একজন মিশরীয় নাগরিক হিসেবে চিহ্নিত করেছে। ওই যুবক গত কয়েক বছর যাবতই রাশিয়ায় বসবাস করছেন। আপনার আর্গুমেন্টি আইফেক্টি ম্যাগাজিনের তথ্য অনুসারে তিনি আগে একজন মুসলমান ছিলেন, কিন্তু 2018 সালে নিজ দেশে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। সেখানে তার ধর্মীয় বিশ্বাসের জন্য নির্যাতিত হওয়ার কারণে তাকে মিশর ছাড়তে হয়েছিল বলে তা জানা গেছে। ঘটনাটি আপনার জুনের শুরুতে শিরোনাম হয়েছিল যখন ওই যুবক সোশ্যাল মিডিয়ায় নিজের কোরআন অবমাননা করার ভিডিওটি পোস্ট করেছিল। ভাবছে এটা সুইডেন অথবা ধরেন নরওয়ে অথবা ফিনল্যান্ড, যে ওই সব দেশে যা খুশি তা করা যায়, পুলিশ প্রোটেকশন দেয়, রাষ্ট্র আপনাকে সুরক্ষা দেয়। তো এই ঘটনায় উলিয়ানোভস্ক অঞ্চলের গভর্নর যিনি আছেন তিনি টেলিগ্রামে ক্ষোভ প্রকাশ করে বলছেন যে রাশিয়া অঞ্চল বহুজাতিক, আমরা একে অপরকে সম্মান করি, একে অপরের ঐতিহ্য রীতিনীতিকে সম্মান করি, আর বলা হয়েছে যে আমরা বিশ্বস্তদের ধর্মীয় অনুভূতির প্রতি খুবই সংবেদনশীল। অন্য কিছু দেশে এই ধরনের অশ্লীলতা একটি বিকৃত নিয়ম হতে পারে, কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় আইনে প্রত্যেকটা ধর্মকে সম্মান করা হয়, আর রাশিয়ার রাষ্ট্রীয় প্রচলিত আইনে কোরআনের প্রতি অসম্মান করা একটি জঘন্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। এখন এই বিদেশি যুবকের বেলায় আপনার 5 বছরের কারাদণ্ডের কথা সামনে আসছে। ধন্যবাদ রাশিয়াকে। এই কারণেই রাশিয়া বনাম পশ্চিমা দেশগুলোর মধ্যে পার্থক্য আপনি দেখেন,
পশ্চিমা কোনো দেশে এই যাবৎকালীন এরকম কোনো ঘটনা দেখছেন? পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে যারা মানে ইসলাম ফোবিয়াতে ভুগে বা অ্যান্টি ইসলাম মেন্টালিটিতে আসে, পুতিনের প্রতি এই জন্যই ভালোবাসা কাজ করে। আলহামদুলিল্লাহ, দোয়া করি একদিন পুতিন মরার আগে কালেমা একবার পইরা মুসলিম হয়ে যাক, তাই না? ধর্ম যার যারই হোক, যেটাই হোক, আজকে যদি হিন্দু ধর্ম নিয়েও এটা হয়তো আমি ভিডিওটা করতাম, কারণ প্রত্যেকের কাছেই তার বাপ মা, তার পরিবার, তার ধর্ম, তার বিশ্বাস খুবই মানে সেন্সিটিভ ইস্যু। আমারটাতে কেউ হাত দিলে আমার যেমন খারাপ লাগবে, অন্যটাতে হাত দিলেও তারও খারাপ লাগবে। সো এই জায়গা থেকেই ফ্রিডম অফ স্পিচকে ব্যবহার করা উচিত। ভালো থাকুন, পুতিনকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।